মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব আজি ভারতবর্ষের যেটু জলপথ অধিক সক্রিয় হয়ে উঠিছে আর ভারতবর্ষের 111খন রাষ্ট্রীয় জলপথের লগতে ব্রহ্মপুত্র উল্লেখযোগ্য জলপথ হিসাবে পরিগণিত হয়েছে। জলপথ রাষ্ট্রীয় জলপথ নম্বর 2 ব্রহ্মপুত্র হিসাবে আজি ব্রহ্মপুত্রের দাঁতিত আন্তঃগাঁথনি অবস্থা টনকিয়াল করার বাবে এই যোগীঘোপাত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার বিশেষ সহযোগত আজি মাল্টি মডেল লজিষ্টিক পার্ক ইয়াত সুন্দরভাবে নির্মাণ প্রক্রিয়া চলি আছে আর এই মাল্টি মডেল লজিষ্টিক পার্ক অধিক কার্যক্ষম করে তোলার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গীরে ভবিষ্যতের দিনত এই লজিষ্টিক পার্কর যোগেদি ব্রহ্মপুত্র জলপথের যোগেদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের লগতে পৃথিবীর বিভিন্ন রাজ্যের সত্যি আমদানি রপ্তানির ক্ষেত্রতো এই জলপথটুক অধিক সক্রিয় করে তোলার যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ফলশ্রুতিত আপনাদের দেখিছে ইয়াত জেটি নির্মাণের কাম চলি আছে আর ইয়াত রেলওয়ে কানেক্টিভিটি রোড কানেক্টিভিটি কামও চলি আছে। গতি পি এম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্লান আপনাদের জানে যে এই 100 লাখ কোটি টকার এই প্রকল্পর যোগেদি ভারতবর্ষের উপকূলীয় যা সাগরের উপকূলীয় পথ 7500 কিলোমিটার আর রাষ্ট্রীয় যা জলপথের দাঁতিত 25,500 কিলোমিটার দৈর্ঘ্যর এই অঞ্চলবিলাকৰ যাতায়াতের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে বিশেষভাবে শক্তিশালী করে তোলা হয়েছে। লক্ষ্য হয়েছে যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা টনকিয়াল করার 5 ট্রিলিয়ন US ডলার আমার অর্থনীতি ভবিষ্যতের দিনত ভারতবর্ষক সেই হিসাবে গড়ি তোলার গতি সেই লক্ষ্যত উপনীত হবর আজি সমগ্র ভারতবর্ষটি একটা নতুন বিপ্লব রচনা করা হয়েছে আর উন্নয়নের এই বিপ্লবত আজি ভারতবর্ষের প্রতিগী নাগরিক বেনিফিটেড হয়েছে আর ফলত এতিয়া দিনক দিনে ভারতবর্ষের বিশ্বর বুকুত অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি বুটলিবলে সক্ষম হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত। আর আপনাদের দেখিলে তেখেতে যেতিয়া দায়িত্ব লৈছিল 2014 চনত প্রধানমন্ত্রী হিসাবে তেতিয়া ভারতবর্ষের রেঙ্কিং আসলে পৃথিবীর লগত তুলনা করলে 11 নম্বর অর্থাৎ 11th ওয়ার্ল্ড ইকোনমি হিসাবে পরিগণিত হয়েছিল বা চিহ্নিত হয়েছিল। কিন্তু এতিয়া যা 9 বছর তেখেতে যা বৈপ্লবিক পরিবর্তন আনিলে ট্রান্সফরমেশনেল তেখেতে যা ইনিশিয়েটিভ ললে তার ফলত আজি কেবল 9 বছর ভিতর ভারতবর্ষে বিশ্বের 5ম সর্ববৃহৎ অর্থনীতি হিসাবে আজি স্বীকৃতি বুটলিবলে সক্ষম হল। অর্থাৎ 11 নম্বর পৰা 5ম স্থানলৈ পদোন্নতি করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করলে ইয়ার ফলত আজি ভারতবর্ষের প্রতিগী নাগরিক বিশেষভাবে উপকৃত হয়েছে, প্রতিগী নাগরিকের আত্মবিশ্বাস বৃদ্ধি পাইছে। গতি মানে আজি ইয়ালে আহিলো যোগীঘোপালে বঙাইগাঁও জেলা প্রশাসনের সহযোগত সরকারের সহযোগত আজি এই যোগীঘোপা অঞ্চলের স্থানীয় রাইজের সহযোগত আপনাদের সাংবাদিক বন্ধুসকলের সহযোগত মূল দৃঢ় বিশ্বাস মাল্টি মডেল লজিষ্টিক পার্ক ভারতবর্ষের বুকুত উত্তর পূর্বাঞ্চলে এইটাই হচ্ছে প্রথম মাল্টি মডেল লজিষ্টিক পার্ক। এই কথাটো আপনাদের সকলে নিশ্চিতভাবে উপলব্ধি করেছে, ভারতবর্ষের বিভিন্ন ঠায়ত বিভিন্ন ধরনের মাল্টি মডেল লজিষ্টিক পার্ক নির্মাণ করা হয়েছে কিন্তু উত্তর পূর্বাঞ্চলে এইটাই প্রথম। আর ইয়ার যোগেদি ভবিষ্যতে যোগীঘোপা এটা নদীর একটা উল্লেখযোগ্য অত্যন্ত ব্যস্ত বন্দর হিসেবে পরিগণিত হব। ই কেবল অসমৰ বা উত্তর পূর্বাঞ্চলের বলে নহয় চুবুরিয়া রাষ্ট্রসমূহ এই জলপথের যোগেদি আমদানি রপ্তানি করব পাৰিব। গতিকে ভবিষ্যতের দিনত এই মাল্টি মডেল লজিষ্টিক পার্কে অসমৰ নিবনুয়া সমস্যা সমাধান করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান আগবঢ়াব। আর ব্রহ্মপুত্র দুইটা দাঁতিত উত্তর পাৰ আর দক্ষিণ পাৰত বসবাস করা রাইজকো অর্থনৈতিকভাবে সবল করে তুলবে।